বিশ্বকাপ উন্মাদনার খবর জানাতে এই মুহূর্তে ফেনীর পুরাতন কারাগারের সামনে আছেন সহকর্মী আতিয়ার সজল। সিলেটের মির্জা জাঙ্গাল এলাকায় রয়েছেন শাহ শরীফউদ্দিন এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার যে চূড়ান্ত পর্বের খেলাটি নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়িয়েছে এবং সেই অতিরিক্ত সময়ে কিন্তু এখনো 2-2 সমতায় ব্যস্ত রয়েছে। আপনারা জানেন যে প্রথমেই যে আর্জেন্টিনা প্রথমে 2-0 গোলে ব্যবধানে এগিয়েছিল এবং মাত্র 80 মিনিট পর্যন্ত দয়েছে তাদের অগ্রগতি ধরে রাখলো বা তাদের এগিয়ে যাওয়াকে ধরে রাখলো, বেশিক্ষণ পর্যন্ত হয়তো ধরে রাখতে পারেনি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে শেষ 10 মিনিটে কিন্তু পরপর 2টি গোল করে ফ্রান্স কিন্তু খেলায় ফিরে আসে। যদিও প্রথম দিকে আমরা দেখেছি আর্জেন্টিনা কিন্তু ম্যাচে অনেকটা আধিপত্য বিস্তার করে অনেকটা কোণঠাসা করে রেখেছিল ফ্রান্সকে এবং একের পর এক আক্রমণ করে তারা 2টি গোল আদায় করে নিয়েছিল, কিন্তু হঠাৎ করে কিন্তু একটি প্লান্টিকের মাধ্যমে একটি পেনাল্টি শটের মাধ্যমে যখন ফ্রান্স গোল পেয়ে যায় এরপরে তারা আবার ম্যাচে প্রত্যাবর্তন করতে শুরু করে এবং যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আর্জেন্টাইন ভক্তরা যে স্বপ্নে ভেসেছিল যে এই বিশ্বকাপে হয়তো অনেকটা নির্বিঘ্নেই তারা হয়তো জয় করবেন, কিন্তু সেই জায়গাটায় কিছুটা আশাহত করে এখন দেখছেন যে পুরো পিন পতন নিরাপত্তায় ফেনী পৌরসভার যে বড় পর্দাটি বসিয়েছে ফেনীর পুরাতন কারাগারের সামনে সেখানে দেখতে পাচ্ছেন কয়েক হাজার দর্শক, কমপক্ষে 20-25 হাজার দর্শক আজকে খেলা দেখছে এবং কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, দিল ঠেলানোর দায় নেই। এখানে দেখতে পাচ্ছেন ছাদে মাঠে এই পুরো চত্বরটি কিন্তু দর্শকরা কানায় কানায় পূর্ণ করে রেখেছে। আজ সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে দর্শকরা আসতে শুরু করে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দর্শক রয়েছে, নারী পুরুষ রয়েছে, শিশু রয়েছে। এখানে কিন্তু হাজার হাজার দর্শকরা যে মনোমুগ্ধ খেলাটি দেখছিলেন এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু সমস্ত দর্শক একেবারে কিন্তু অনেক মনোযোগ দিয়ে একদম পর্দার দিকে চোখ রেখে দেখছে তাদের দলের খেলাটি। আর্জেন্টিনা যখন কিছুটা এগিয়েছিল তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দর্শকদের মাঝে একটি উৎফুল্ল কাজ করেছিল, মানে আমেজ কাজ করেছিল, কিন্তু যখন পরপর 2টি গোল দিয়ে ফ্রান্স সমতায় ফিরে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকদের মধ্যে একটি পিন পতন নিরবতা তৈরি হয়েছে, উৎকণ্ঠা দেখা দিয়েছে। হাজার হাজার আর্জেন্টাইন ভক্ত যে উচ্ছ্বাসে মেতে ছিল, যে আনন্দে মেতে ছিল, সেই আনন্দ কিন্তু নিমেষেই মলিন হয়ে যায়। এখন পর্যন্ত দেখছেন যে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণে দারুণ জমে উঠেছে ম্যাচটি এবং দর্শকরা কিন্তু শেষ পর্যন্ত একটি ফাইনাল খেলা ফিফার 2022-এর ফাইনাল খেলাটি অত্যন্ত চমৎকার এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এখন কিন্তু দর্শক দেখছে। আমরা এখন সিলেটে যাব, আমাদের সেখানকার দর্শকদের খবর জানাবেন আমাদের সহকর্মী শাহ শরীফউদ্দিনের কাছে। শরীফ, উৎকণ্ঠার একটি খেলা চলছে এই মুহূর্তে। শুরু থেকে যে উল্লাসটি আমরা দেখেছিলাম এবং উচ্ছ্বাস ছিল মানুষের মাঝে, এখানকার দর্শক যারা আছেন তাদের মাঝে কিন্তু একটি উৎকণ্ঠা বিরাজ করছে এবং সেই সাথে আক্ষেপের একটি বিষয় আমরা দেখছি, অর্থাৎ জেতা ম্যাচ প্রিয় আর্জেন্টিনা অনেকটা হারাতে বসেছে এমন একটি আক্ষেপ তাদের মাঝে বিরাজ করছে এবং উৎকণ্ঠা বিরাজ করছে যে আসলে শেষ মুহূর্তে পর্যন্ত কী হয়। কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে এমন একটি প্রত্যাশা তাদের মাঝে আছে। সেই সাথে আমরা এখানকার ফ্রান্স সমর্থক যারা আছেন বা অন্য ব্রাজিল সমর্থক যারা ছিলেন সময়ের প্রয়োজনে যারা এখন ফ্রান্সের সমর্থক হয়ে গেছেন তাদের মাঝে আমরা একটি কিন্তু আনন্দ দেখছি যে আর্জেন্টিনা হেরে যাচ্ছে এবং আর্জেন্টিনার সাথে খেলায় সমতায় ফিরেছে ফ্রান্স এবং সেই বিষয়টি আমরা দেখছি। আপনারা নিশ্চয়ই দেখছেন ক্যামেরায় কানায় কানায় পূর্ণ আছে এই মাঠ, সিলেটের মির্জা জাঙ্গালের যে মাঠে বড় পর্দায় খেলা দেখার যে আয়োজন করা হয়েছে সেটি কিন্তু একটি সার্থকতা পেয়েছে, অর্থাৎ মানুষের যে সমাগমটি আমরা দেখছি তাতে নিঃসন্দেহেই বলা যায় যে ফুটবল একটি জনপ্রিয় খেলা এবং সিলেটবাসীর মাঝে যে ফুটবলের উন্মাদনা শুরু থেকে ছিল আজ কিন্তু সেই উন্মাদনার দৃশ্যটি আরও বেশি করে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পেছনের দিকে একটু আগে আমরা বলে রাখা প্রয়োজন যে একটু আগে আমরা পেছনের দিকে দেখাচ্ছি যে মেয়েদের সংখ্যাও আছে, শিশুদের সংখ্যাও আছে,
এবং উচ্ছ্বাস তো অবশ্যই এখনো ক্যামেরায় দেখছেন, কিন্তু যাদেরই উচ্ছ্বাস দেখছেন তাদের অধিকাংশই কিন্তু ফ্রান্স সমর্থক কিংবা ব্রাজিল সমর্থক বা অন্য কোনো দলের সমর্থক ছিলেন, তারা এখন বর্তমানে ফ্রান্সের সমর্থন করছেন। এবং সেই সাথে আর্জেন্টিনা সমর্থকদের কথা যেটা বলছিলাম যে উৎকণ্ঠা তো আছেই, এবং এই যে উৎসাহ এবং উদ্দীপনা সেটি হচ্ছে একটি সম্প্রীতির মধ্য দিয়ে শেষাংশ পর্যন্ত চলবে এবং তারা সুন্দর একটি খেলা উপভোগ করে এমনটি প্রত্যাশা করছেন সবাই। তো আমার কাছে সিলেটের মির্জা জঙ্গল থেকে বড় পর্দায় যে ফুটবল উন্মাদনা যেটি ছিল তার সর্বশেষ তথ্য এই মুহূর্তে আমরা ময়মনসিংহে চলে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। ফাইনালকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা, এখন টান টান উত্তেজনা বিরাজ করছে আসলে ময়মনসিংহের এই যে আনন্দমোহন কলেজ মাঠে। এই যে দর্শকদের যে আগ্রহ উচ্ছ্বাস, এটা আসলে এখন লক্ষ্য করা যায় যে দর্শকের উপস্থিতি দেখে খেলা শুরু হওয়ার ঠিক তিন ঘন্টা আগে থেকে কিন্তু এখানে দর্শনার্থীদের দর্শকদের উপস্থিতিতে কিন্তু একদম মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যদিও প্রথম দিকের খেলার যদি কথা বলি, যে প্রথম দিকে আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে থাকার পর এই যে যারা দেখতে পাচ্ছেন দর্শক যারা একদম নীরব হয়ে আছে এখন, তাদের মধ্যে কিন্তু ব্যাপক উদ্দীপনা এবং উচ্ছ্বাস আনন্দ দেখা গেছিল, কিন্তু এখন সবার মাঝেই কিন্তু একটা উৎকণ্ঠা। সবাই কিন্তু এখন নীরবে খেলা পর্যবেক্ষণ করছেন, দেখছেন আসলে এখন 2-2 গোলে যখন সমতা চলে আসলো এরপর থেকে কিন্তু আসলে এই এই চিত্রটি কিন্তু দেখা যাচ্ছে। তবে খেলাকে কেন্দ্র করে এরকম এই মাঠে এত দর্শনার্থী, এত দর্শক, এটা এর আগে কখনোই লক্ষ্য করা যায়নি। আমরা যদি বলতে চাই যে এখানে যদিও যারা দেখতে পাচ্ছেন যে দর্শক হাজার হাজার দর্শক কিন্তু এখানে, কিন্তু এদের অধিকাংশই বলতে গেলে 90-95 ভাগেরও বেশি সাপোর্টার কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। এছাড়া অন্য দলের সাপোর্টাররা কিন্তু আজকে আর্জেন্টিনা দলকে কিন্তু সাপোর্ট করছে। অনেকে আছে ব্রাজিলের সাপোর্টার হয়েও কিন্তু আজকে তারা চাইছে যে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করুক, সেটা কিন্তু তাদের প্রত্যেকেরই প্রত্যাশা। তবে একটা বিষয় যে এখানে যখন আমরা দেখলাম যে আসলে প্রথম গোলটি করলো ফ্রান্স, দ্বিতীয় দুইটি গোল হওয়ার পর প্রথম গোল যখন ফ্রান্স করলো তখন কিন্তু কিছু মানুষের মাঝে, কিছু দর্শকের মাঝে কিন্তু আনন্দে দেখা গেছে, কিন্তু এটা খুবই মুষ্টিমেয়। তো বলা যায় যে আসলে আর্জেন্টিনার সাপোর্টাররা কিন্তু এখানে বেশি। আপনি দেখতে পাচ্ছেন যে খেলার মাঠের পাশাপাশি দেখা যায় মাঠ এর পাশে যেই আশপাশের যে রাস্তাগুলি ছিল সবগুলি কিন্তু কানাকানে পরিপূর্ণ হয়ে গেছে। এরকম চিত্র কখনোই লক্ষ্য করা যায়নি। এর আশপাশের যেই উঁচু যেই ভবনগুলি আছে সেই উঁচু ভবনগুলিতেও কিন্তু দর্শকরা খেলা দেখছেন এই এই বড় পর্দায়। তো এই বড় পর্দায় যে খেলাটা উপভোগ করা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা এসেছেন বিভিন্ন উপজেলা থেকে। তো শীতের মধ্যে কিন্তু তারা এই খেলা দেখে আবার রাত কয়টায় বাড়ি ফিরবেন, যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তাই সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো এই যে এখন যে টান টান উত্তেজনাপূর্ণ খেলা, এটাই কিন্তু এখন সবাই উপভোগ করছেন। তো আমরা সবার মধ্যে দেখেছি যে মাঝখানে যে যখন প্রথম দিকে আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়েছিল তখন আর্জেন্টিনার যারা সাপোর্টার ছিল তারা কিন্তু ধরে নিয়েছিল যে আর্জেন্টিনা এই বিশ্বকাপ জয়ের একটা নিশ্চিত পর্যায়ে কিন্তু চলে গেছিল বলে তারা আশা করেছিল, কিন্তু সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা যদি বড় পর্দায় খেলাটা কিন্তু উত্তেজনাপূর্ণ, এখন আমরা আসলে দেখাতে চাই যে কেমন উত্তেজনাপূর্ণ একেবারেই। ফাইনাল ম্যাচে সমর্থকদের উন্মাদনার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম ময়মনসিংহ সিলেট এবং এর আগে ছিলাম ফেনীতে।